আসসালামু আলাইকুম। মাসুদ বিটেকের পক্ষ থেকে সকলকে স্বাগত। আপনারা এই জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি রুম হিটার। আর এই রুম হিটারটা আপনার রুমকে গরম করবে। এই যে চালু হয়ে গেছে, এটা দিয়ে মুভ হয়। এই যে মুভ হচ্ছে, দেখেন গরম বাতাস বের হচ্ছে। আর এটা হচ্ছে 1000 ওয়াট থেকে 1500 ওয়াট আছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এটা দিয়ে বাড়াইতে কমাইতে পারেন। এটা হচ্ছে একটা রেগুলেটর, এদিকে বাড়বে আবার এদিকে কমে যাবে। ফ্যানের স্পিড এখান থেকে কমানো যাবে। এটা হচ্ছে ফুল স্পিড। আর এটা এই যে বন্ধ হয়ে গেছে, এটা একটা সেফটি। নিচে একটা সুইচ আছে, এই যে রানিং হয়ে গেছে, নিচে একটা সুইচ আছে, এই সুইচটা আগুন লাগা থেকে সাহায্য করব। এটা একটা সেফটি সুইচ, আপনার সবসময় খেয়াল করবেন যে রুম হিটার ব্যবহার করেন যে সেফটি সুইচ কাজ করতেছে কিনা। যদি সেফটি সুইচ কাজ না করে তাহলে আগুন লাগার সম্ভাবনা আছে। আর এই রুম হিটারটা বেশিরভাগ ব্যবহার হয় বাচ্চাদের এবং বুড়োদের ক্ষেত্রে, মুরব্বীদের ক্ষেত্রে, যারা যাদের ছোটো বাচ্চা আছে বা মুরব্বি আছে তাদের জন্য রুম হিটারটা খুবই উপকারী। আর এটার একটা উপকারিতা হচ্ছে, আপনি শীতের সময় গরম বাতাস পাবেন এবং গরমের সময় এটা আপনি যদি হিটার লাইন অফ করে দেন, পিছনে একটা ফ্যান আছে, আমি দেখাচ্ছি, পিছনে একটা ফ্যান আছে, ওই যে ফ্যানটা ঘুরতেছে, ফ্যানের সামনে একটা হিটার আছে। তো এটা আপনি শীতের সময় ব্যবহার করতে পারবেন, গরমের সময় ব্যবহার করতে পারবেন। শীতের সময় আপনার এটা আপনার শীতের সময় এটা গরম বাতাস দেবে। আর গরম সময় আপনি যদি চান তাহলে হিটারের লাইনটা খুলে দিলেই আপনার গরম হবে না, কিন্তু ঠান্ডা বাতাস ঠিকই দিবে। তো আপনি এটাকে শীতে এবং গরমে দুই সময় ব্যবহার করতে পারেন। আর যখনই ব্যবহার করেন অবশ্যই দুইটা জিনিস খেয়াল রাখবেন, এটা হচ্ছে সেফটি সুইচটা কাজ করতেছে কিনা, মানে এটা উঠাই বন্ধ হয়ে যায় কিনা। আর হতে এই ফ্যানের স্পিডার ফুলে দিয়ে রাখবেন, তাহলে দুর্ঘটনা কম হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।